আগে তো চালাইতাম রিক্সা টিক্সা চালাইতাম, যে রিক্সা টিক্সা চালাই খুব কষ্ট করছেন করবো। হ্যাঁ আমি খুব শ্রম দিছি, কষ্ট করছি, নিজে না খেয়ে খাওয়াইছি। না আমার কোনো সংসারে নেই বাবা, এ রেই সংসারে গরু খামার, হ্যাঁ এ রে, এছাড়া কিছু নেই। বাপ রিক্সা চালাতে চালাতে ওই ঢাকাতি মারা গেছিলো, তাইগুলি আছে মানুষের টাকা মানে। আসসালামু আলাইকুম, বিসমুল রহমান আই দর্শক, আশা করি ভালো আছেন, সুন্দর আছেন, সুস্থ আছেন। আমরা কাছি বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলার তালহার স্কুল এলাকায়। আমরা অনেকে বলে থাকি যে আসলে প্রবাসী যারা থাকেন, বেশিরভাগই বলে থাকে যে প্রবাসী যারা থাকেন তারা বাংলাদেশে ইনভেস্ট করেন না, গরুর খামার করেন না। কিন্তু আজকে বাস্তব যে একজন সফল উদ্যোক্তা বিদেশ থাকার পরে সে তার বাবাকে দিয়ে, তার ফ্যামিলিকে দিয়ে বিশাল একটা খামার যে করা যায় তার বাস্তব প্রমাণ আজকে। এবং সাথে দেখতে পারবেন যে এই 2023-এর যে কোরবানির গরু তৈরি করতেছে তারা কী সুন্দর সুন্দর দুটো গরু তৈরি করতেছে তাও দেখতে পারবেন। এবং বিস্তারিত দেখতে থাকেন যে একজন উদ্যোক্তা, একজন প্রবাসী উদ্যোক্তা, সে বিদেশে যাওয়ার পরে তার বাবা একসময় এখানে গাড়ি চালাইতো, ভ্যান গাড়ি চালাইতো, সেখান থেকে তারা আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ তারা সাকসেসফুল বলে মনে করি। আমি একটা কথা বলতে চাচ্ছি, অনেকে মনে করে আমরাই বলে থাকি যে প্রবাসীরা যারা দেশে ইনভেস্ট করেন তারা আসলে লস করেন, কিন্তু না, এখানে তিনি লাভ করছেন। কীভাবে বিস্তারিত দেখে থাকেন এবং যারা কোরবানি দিবেন, ভালো ভালো গরু খুঁজছেন কোরবানি দেওয়ার জন্য, তারা চলেন পুরো ভিডিওটা দেখেন, আপনারা ভালো গরু দেখতে পারবেন। ভাই দেখেন কী অবস্থা, দর্শক চিন্তা করছেন, দেখেন গরুর দর্শক কি ভালো আছেন আপনারা সবাই। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? দর্শক দেখেন মার্শাল্লাহ একটা খামার আসছি, আসি করে দেখি। হ্যাঁ, যে আসলে প্রবাস থেকে যে একটা খামার করা যায় বিস্তারিত দেখতে থাকেন। ভাবো যে গরু কয়টা? আমার গরু ছোট বড় বর্তমানে 11টা, মানে ভিতরে আছে কয়টা? ভিতরে আছে হচ্ছে 9টা। কুরবানির টার্গেট কয়টা এবার? কুরবানির টার্গেট হচ্ছে এই 2টা, আর ওই গাইটা। গাই বিক্রি করবেন কেন কুরবানির ভিতরে? গাই বিক্রি করব 3-4 বার, মানে বাঁধা হয়ে গেছে ওই গরুটা। আচ্ছা, এই কারণে বিক্রি করব ওটা। আপনার খামারের বয়স কত? আমার এই খামারের বয়স হচ্ছে 2 বছর। মাত্র 2 বছর? হ্যাঁ, আর আমি গরু পালন করি 17-18 বছর হলে। মানে সেটা হলো আপনার ফ্যামিলিগত ঘর? হ্যাঁ, ফ্যামিলিগত। আর এটা কমার্শিয়াল ভাবে বাণিজ্যিক ভাবে আসছেন 2 বছর? 2 বছর হলো। আপনার ছেলে বাইরে থাকে? জি। কি নাম ওনার? আলামিন হোসেন। আলামিন হোসেন, এটা কি উনি যাওয়ার পরে আপনার খামার শুরু করছেন নাকি? জি জি জি। এই খামার শুরু করাটার মানে উদ্যোক্তাকে, মানে আগ্রহটা কোথেকে? এই খামার শুরু করার উদ্যোক্তা হচ্ছে আমার ছেলে। আচ্ছা, আমি আগে তো চালাইতাম রিক্সা টিক্সা চালাইতাম, যে রিক্সা টিক্সা চালাই তো ওই সেখন ছেলে গেলো যে বাবা আর তোমার অত ইয়ে করা লাগবে না, যে কর্মটা তুমি বাইরে করতা সেটা তুমি এখানে পরিশ্রমটা দাও, তুমি গরুর ভিতরে প্রচণ্ড তোমার লিশি আছে, মা ভালোবাসা আছে, এই কারণে ওই ছেলেটা সেখন আমাকে এই ফার্মটা মধ্যে ইয়ে করে দেয়। তার মানে আপনি আপনার ছেলে বিদেশে যাওয়ার আগে আপনি রিক্সা চালাতেন? জি জি। রিক্সা ব্যান যেটা বলি আপনি, সেখান থেকে আপনার ছেলে বিদেশে যাওয়ার পর আল্লাহ যখন অর্থনৈতিক অবস্থা ভালো হয়, হ্যাঁ, তখন বলে বাবা তোমার রিক্সা চালানোর দরকার নেই। হ্যাঁ, প্রিয় দর্শক দেখেন আমি যেটা বলতে চাচ্ছি, এর আগে বলছি যে প্রবাসী থেকে আমরা বলে থাকি বারবার একটা কথাই যে দেশে ইনভেস্ট করার আগে চিন্তাভাবনা করবে, কিন্তু সে সফল আমি মনে করি আপনার ছেলে। কারণ আমরা জানি বাবা যে বিদেশে যারা টাকা পয়সা পাঠায় সব ভাঙে খায় ফেলে, কিন্তু আপনি কিন্তু কষ্ট করে রাখছিলেন, একদম বিশাল ব্যাপার। এটা সব গার্জেন কিন্তু করে না। আমরা দেখছি আপনি আপনি এলাকায় দেখেন অনেক বিদেশে থাকে, তারা ছেলেপেলে টাকা পাঠায় সব ফুরা শেষ করে ফেলে, পালসার গাড়ি কেনে, অমুক গাড়ি কেনে, কিনা বিদেশি কষ্ট বোঝেন, আপনার ছেলে তো কষ্ট করে টাকা পাঠায়, সেটা আপনি ধরে রাখছেন। আচ্ছা, এই যে আপনি খামার শুরু করছেন, প্রথমে শুরু করছিলেন কটা দিয়ে? আমি প্রথমে শুরু করছি 2400 টাকা দামের এক গরু দিয়ে। আচ্ছা, সেই গরু ওই যে ওখানে আছে। আচ্ছা, ওই গরুর থেকে শুরু, ওই ভ্যান ইস্কা চালাই, অভাবত পরি, এক একটা করে বেঁচে খাই, আবার সংসার চালাই, ইনকা করতে করতে তারপরে ওই ওই গরুর থেকে ভালো যখন বাড়াবার লাগলো, ছেলে আবার ছেলে করছে বাবা এটা রাখো তো দেখি, এই এইভাবে এইভাবে গরুগুলো আমি করছি। মার্শাল্লাহ, বুঝতে পারছেন? 14টা বিয়ে দিয়েছে ওই গরু। এক গরু? এক গরু, ওইটি ভিতরেরটা? হ্যাঁ হ্যাঁ, ভিতরেরটা। তাহলে আল্লাহ দিলে ওখান থেকে তো অনেক গরু? হ্যাঁ, ওই ওটাই ওটাই আমার জীবনের মানে
আল্লাহ সফলতার একটা ই দেখাচ্ছে ওই গরুটা মাশাআল্লাহ দুধ বেশি নাই আড়াই তিন কেজি বাচ্চা তো দিছে হ্যাঁ বাচ্চা দিছে ওখান থেকে তো আপনি বীজ নিয়ে আসছেন বংশ নিয়ে আসছেন হ্যাঁ জি তাই না এখন এই যে দুইটা যে দুইটা আমরা সামনে দাঁড়া আছি কোরবানির সামনে এটা কি জাতের এটা হচ্ছে আমার থিওরিতে হচ্ছে হরিয়ার না শাহিওয়াল শাহিওয়াল আর ওই পাশেরটা এটা হচ্ছে ফিজিয়াম ফিজিয়াম বয়স কত দুই দাঁত দুই দাঁত মাশা আরো তো বড় হবে হ্যাঁ এটা বড় হবে আরো বড় হবে দুই দাঁত মাশাআল্লাহ ফিজিয়ান আর ওটা হলো চার দাঁত জি সেটা হলো এটা কি এটা কি ইয়ে জাতি এটা হরিয়ানা শাহিওয়াল ক্রস আছে হ্যাঁ এটা কি আপনার ইয়ে থেকে করা মানে আপনার বীজ থেকে মানে গাভী থেকেই হ্যাঁ এটার মা কেডা এটার মা হচ্ছে ওই যে লাল হয়ে গেছে আরে বাবা মাশাআল্লাহ এটার মা হলো লাল তার মানে শাহিওয়াল হ্যাঁ শাহিওয়াল আচ্ছা আর আর এটার মা এটার মা হচ্ছে যে কালো এটা কালো এটা হ্যাঁ কষ্ট করছেন বলবো হ্যাঁ আমি খুব ফর্ম দিছি কষ্ট করছি নিজে না খেয়ে খাওয়াইছি আমি বুটটা খাওয়াইছি বেশি গরু আচ্ছা আচ্ছা ছোলা বুটটা আচ্ছা 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 এটা আমি খাওয়াইছি প্রতিদিন যা আপনি আদর করতেছে হ্যাঁ খুব আদর মানে খুবই ইয়ে করে তাহলে কাজ শুধু খামার আর কোনো কাজ নাই না আমার কোনো সংসার নেই বাবা এই সংসারই গরু খামার হ্যাঁ এই এছাড়া কিছু নেই বাপ রিস্কা চালাতে চালাতে ওই ঢাকাতে মারা গেছিল তাই এগুলি আছে মানুষের দাঁড়া মানে আমার বাবা রিস্কা চালাতো সেই সময় ঢাকাতে হ্যাঁ ঢাকাতে রিক্সা চালাতো ওই ঢাকাতে স্ক্রিন হয়ে মারা গেছে তাহলে আপনার অরিজিনাল লোক বসতি কোথাকার হ্যাঁ অরিজিনাল বসতি কোথাকার না অরিজিনাল বসতি এখানে মানে আমার বাবা রিক্সা চালাচ্ছিল ঢাকা ঢাকা এখান থেকে যায় হ্যাঁ আচ্ছা রিক্সা চালে ওখানে মারা গেছে স্ক্রিন হয়ে ঢাকা টুঙ্গিতে মারা গেছে তখন আপনার কোথায় ছিলেন আমিও ঢাকাতে বা দুই বাবাটা রিক্সা চালাতাম ওখান থেকে এসে রিক্সা টিক্সা চাইলে মানুষের কাছে ধার দিন করে ওদের ছেলে পাঠালাম ওখান থেকে আসতে দিলে আছে এখনো সফলতা হতে পারিনি পুরোটা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আপনি একসময় রিক্সা চালাতেন কষ্ট করতেন আল্লাহ তো দেখছে হ্যাঁ আল্লাহ আমাকে ভালো আপনার মতো আপনি আল্লাহ আপনি আমাকে যে জায়গা রাখছে আপনাকে বা আমাকেও বলতেছি আল্লাহ আমাকে যে সুন্দর জায়গা রাখছে এসে কত খারাপ জায়গা মানুষ আছে কত কষ্ট হয় আমাদের তাও তো ঠাই গোছার জায়গা আছে আল্লাহ দিছে অনেকের তো তাও নাই হ্যাঁ এই জায়গা রাখছে না সেই হিসাবে আলহামদুলিল্লাহ না হ্যাঁ আলহামদুলিল্লাহ কত সালাম না আলহামদুলিল্লাহ আচ্ছা এইটার ওয়েট কত বলো তো দেখি কাকা এটার ওয়েট মনে করেন বিশ বাইশ দিন আগে আমি তো এলে কম বুঝি মুরগু সুরগু মানুষ আমি একজন যারা এটা বোঝে তাই করে দিয়ে ডেকে এসে লাফিয়া তারা বললো যে ওই 900 কেজির মতন কথা বলি দর্শক এটা আমি একটা কথা বলি সেটা হলো আমি যখন আসি এখানে উনি আমাকে অনেকে বলতেছে 1500 কেজি 1600 কেজি বা 1000 কেজি আমি বলছি 1000 কেজি না বলছে না আমি কখনো ওই কথা আমি জীবনের প্রথম একটা খামারি পাচ্ছি যেটা উনি আমি বেশি বলতে বলছি বেশি বলে নাই আমি জানি না যে উনি কী হিসাবে কম বললো আমার আইডিয়া যে উনি 100% মাপ বলছে আচ্ছা এটার কি নাম টাম রাখছেন এটার নাম রাখছি আমি কালামানিক কালামানিক আরে না সেটা কালামানিক পাইলাম হলে একটা ময়মনসিং ময়মনসিং আর শাহজাহানপুরে কালামানিক মাশাআল্লাহ আর ওইটা একটা বলে আসেন এটার নাম হচ্ছে সৌদাগর সৌদাগর কালামানিক আর সৌদাগর জি আচ্ছা কালামানিক রাখছেন কে বলেন এটা কালামানিক রাখছি মানে এই গরুটা আমার ফার্মের শুরুর থেকে মানে এটা গারস্থর প্রতি একটা ভালোবাসা আর মানে এক টুকরো দুধ কোনো খানা খানা করে থাকে ওই সেটাই টুকে টুকে খায় সেদিন থেকে আমি মনে করছি যে আসলে একটু আমার দিকে তাক আছে একটু কালাও আছে মানিক হয়েছে এই কারণে আমি রাখছি কালামানিক আচ্ছা আর এটা সৌদাগর আর এটা এটা হচ্ছে সৌদাগর এর রাখা হয় মানে কি এর চাল চলন হচ্ছে পুরোটা সৌদাগরের মতন তাই এই সৌদাগর এ ভালো বলতেছি মানে দাওয়া চাল চলন সব সৌদাগর সৌদাগর একবারে সৌদাগর সৌদাগর কালামানিক জি আপনি তো নিজে হাতে পালন করতেছেন জি আমি নিজে হাতে এখন এই যে অনেকগুলো গরু কিন্তু আপনার শুধু কিন্তু এই দুইটাই না জি এদের কি সবে কি একই খাবার দাবার সবই একই খাবার দাবার মানে এই গুলো কেটি খাওয়ার মানে কি ভুসি টুসি এইগুলো না বেশি বেশি খাওয়ার লাগে আচ্ছা 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 কি খাবার আমি দেখতেছি কাঁচা ঘাস আছে হ্যাঁ কাঁচা ঘাস তারপরে আপনার এই যে চালের গুঁড়া আর এই যে খোল টোল নেচারের খাবার এই ছাড়া আমি কোনো কিছু খাওয়াতে পারি না মানে এই বড়গুলোকে খাবার বেশি লাগে না বর্তমানে এই মুহূর্তে এখন খুব বিশাল একটা যে খাবার দেওয়া তা লাগে না আচ্ছা আমরা কিন্তু শুনি যে মোটা তাজা করানোর জন্য ফিট খাওয়ায় অমুক খাওয়ায় না 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 আমি ওইগুলো খাওয়ান নেই
আচ্ছা আপনি এখানে একটা ডাক্তার আসছে বোধ হয় উনি ডাক্তারের সাথে কথা বলি উনি কি বলে প্রদর্শক দেখতে থাকেন এখানে একটা ডাক্তার আসছে যিনি এখানে ইয়া করে কি বলে সবসময় দেখাশোনা করেন একটু তার সাথে কথা বলি আনমতি রহমান আমি গ্রাম চিকিৎসক আচ্ছা তো আপনি এই খামার সাথে জড়িত কতদিন হলো খামারের আগে থেকেই জড়িত কিন্তু খামার করে শরীর নতুন প্রায় বিশ বাইশ বছর হলে আমরা আমাদের এই গরুগুলো না দেশি খাবার দিয়ে তৈরি দেশি ঘাস ভুসি খোল এলে কোনো ইঞ্জেকশন করা নাই সম্পূর্ণ প্রাকৃতিক ভাবে মানে মানুষ করা হয়েছে কাকা এই যে হিসাব হলো ডাক্তার সাহেব যে কথাগুলো বলো ভালো একটা কথা বলছে আসলে উনি যদি চেক আপ করে এই জন্য সাক্ষাৎকার নিলাম তো ডাক্তারকে যে কথাগুলো বললো সুন্দর কথা বলছে আসলে কোরবানি দেওয়ার মতো কারণ এই জন্য বুদ্ধি কৃষক যে আমাদের কিন্তু প্রতিটা উপজেলায় যখন আমরা গরু কোরবানি দিই কোরবানি সরি কাটিং করে মাংস খাই তার জন্য সার্টিফিকেট লাগে জি আর যেহেতু ওই ডাক্তার সার্টিফিকেট দিলে যদি আপনার গরুর মধ্যে কোনো ঝামেলা নাই মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ এখন কাকা এটার নাম হলো কালোমানি কালোমানি আর এটা হলো সৌদাগর সৌদাগর তো বাজার চাচ্ছেন কালোমানি কত চাচ্ছেন কালোমানি দাম চাচ্ছি আমার সাওয়া দাম আট লাখ টাকা আট লাখ জি আর সৌদাগর সৌদাগরের দাম চাচ্ছি আমি নয় লক্ষ টাকা নয় লক্ষ টাকা তার মানে নয় আর আটে সতেরো টোটাল সতেরো লাখ আর ওজন হচ্ছে এটা নয়শো হ্যাঁ আর এটা হলো এটা হচ্ছে এক হাজার এক হাজার টোটাল উনিশশো কেজি ওজন দুটো মিলে আচ্ছা এখানে কি কথা বলার কিছু আছে মানে অবশ্যই আছে কথা বলার থাকবে না কেন একটা চাওয়া প্রিয় দর্শক উনি যেটা বললেন আসলে উনি একদম সরল সোজা লোক যেটা না বললেন আপনার সাথে না আসলে বুঝবেন না যে আসলে প্রান্তিক মানুষ প্রান্তিক মানে আমাদের গ্রামের মানুষ কত সরল সোজা হয় আবার বলবো না গ্রামের লোক শহরের লোক খারাপ তা কিন্তু না কিন্তু গ্রামের লোকের মধ্যে সরল সোজা থাকে যেটা আপনারা কথাই বুঝতে পারতেছেন আপনারা যারা কোরবানি দিতে চান সরাসরি ওনার নাম্বার দেওয়া থাকবে ওনার অ্যাড্রেস দেওয়া থাকবে আপনারা আসেন ওনার সাথে দেখেন সৌন্দর্য বলতে যে জিনিস এখানে আছে যদিও বলবো না যে বাংলাদেশের সবচেয়ে বড় তা কিন্তু না কিন্তু কোরবানি দেওয়ার মতো সৌন্দর্য গরু এবং তাছাড়াও আমি মনে করি যারা আসলে বড় বড় ঢাকা শহরে খামারে আছেন যারা পালন করতে চান তাদের জন্য কিন্তু ভালো গরু কারণ এই গরু ভালো গরু আরো বেশি বড় হবে এটা কয় দাঁত এটা দুই দাঁত দুই দাঁত সদাকার দুই দাঁত এটা এটা চার দাঁত চার তার মানে আরো বড় হবে হ্যাঁ এখনো ফুল হয়নি স্যার ফুল হয়নি ফুল হয়নি আর এটা তো আরো বড় হবে জি এটা তো মার্শাল্লাহ হবে এবং যারা পালন করতে চান মানে হয়তো প্রতি বছরই পালন করেন এক বছর দুই বছর পালন করে তারাও কিন্তু গরুগুলো নিতে পারেন এলাকাবাসী হিসেবে আপনার এই গরুর সম্বন্ধে কি বলবেন এই গরু এলাকাবাসী হিসেবে আমরা জানি যে অনেক আমার বয়স অনেক হয়েছে গ্রাম অঞ্চলে এত বড় গরু আমি কোনো দেখিনি সে যে বড় কষ্ট করে লালন করেছে হ্যাঁ সে ধরো সবাই দেখেন এক গরু মনে অনেকের লক্ষ লক্ষ টাকা থাকলেও টাকা দেখার জন্য যায় না কিন্তু দেখেন বড় শখ করে দুটো গরু বাড়িছে এই গরু দেখার জন্য প্রতিদিন মানুষ যাওয়া আসি করে এটা আমাদের একটা গর্ব অহংকার এলাকায় এত বড় গরু আছে না এলাকায় এখনও আমার জানা মতো এত বড় গরু নাই কাকা এখন এই যে আপনি দূরে মার্শাল্লাহ গরু আল্লাহ দিলে আলহামদুলিল্লাহ তো আসলে যারা ক্রয় করবে জি যারা কোরবানি দিবে তাদেরকে আপনার তরফ থেকে কী বলার আছে আমার তার তরফ থেকে বলার হচ্ছে কি যারা কিনবে খরিদ করবে গরু দুইটা হ্যাঁ তারা এখানে সরাসরি আসবি আচ্ছা আইসে গরু পছন্দ হলে দাম দর করবি হ্যাঁ আর বাকি যে কয়দিন আছে আমি তাকে তাই কোনো পয়সা করে নিব না আমার ঘরের গরু পালনের গরু আমি ইচ্ছাগত ভাবি তাই গরু খাওয়ায় শুয়ে সুস্থভাবে তাকে বিদায় করবো আর আমি যে ওজনের কথাটা বলছি এই ওজনের মধ্যে থাকে যদিও কিছু কম বেশ হয়ে যায় দরকার হলে তাই সেই টাকা কম দিয়ে চলে যাবে বা সেই টাকা কম দিয়ে চলে যাবে কোনো সমস্যা নেই কাকা এই যে গরুগুলো কষ্ট করে পালছেন কয় বছর পালছেন আমি তিন বছর পালছি কাকা তিন বছর এক হাতে কিন্তু আমি দেখলাম আপনি নিজে গোসল করাতে হ্যাঁ সব এক হাতে তাতে কষ্ট লাগবে না বিক্রি করতে হ্যাঁ কষ্ট তো অবশ্যই লাগবে এখন কষ্ট লাগলেও করার কিছু নাই আল্লাহর হুকুম রাখার মতন অত জিনিস না যে রাখবো আপনার তো ক্ষমতা নাই করবেন না 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 হলে কি দিতেন আল্লাহ ক্ষমতা দিলে অবশ্যই করতেন না কারণ যেহেতু আপনি কষ্ট করে পালছেন জি আল্লাহ যদি আপনি ক্ষমতা দিত অবশ্যই পারতেন আপনি অবশ্যই কারণ এই সুন্দর গরু কিন্তু বিক্রি গরু না না কোরবানি দেওয়ার মতো গরু দেওয়ার মতন গরু আর মাংস আল্লাহ রহমত যাই নেবে খাইলে ফোন নাম্বার থাকবে একবার বললেও ফোন দিয়ে কথা কওয়া লাগবে যে না গরু তৈরি করছে মাংসটা টেস্ট কত
কাকাই যে গরুর দাম চাইলেন 17 লাখ, মানে আল্লাহ দিলে আলোচনা বই হবে যে গরু নেবে সে আসলে দেখে আপনার সাথে আলোচনা করে নিবে। এবং আপনার কথা বলছেন যে যারা নিবে যদি কোরবানি যে কদিনই থাকে আপনি পাইলে পুষে তাকে দিবেন। আচ্ছা, অনেকে ফ্রি দেয়, আপনি ফ্রি ফ্রি সাথে কিছু দেবেন? না বাবা, আমার ফ্রি ফ্রি কি আর দেবো, আমার খাওয়াতেই জীবন শেষ। আচ্ছা, এই অনেকে কমলা খাওয়ায়, কলা খাওয়ায়, আপেল খাওয়ায়? না বাবা, উল্লা কুটি পাবো, নিজেই পাই না, বছরে একটা কমলা আর সে কুটি খাওয়া মনে নিজে পান না, নিজেই পান। দর্শক দেখেন, আসলে প্রান্তিক বলে, আসলে আমরা বারবার একই কথা বলতেছি, যদি কোরবানি গরু কিনতে চান, আমার মনে হয় বাংলাদেশের যত গরু আপনারা দেখছেন একদম পারফেক্টলি দুটা গরু আপনারা নিয়ে যান, এবং যারা পালবেন তাদের জন্য বেটার। কাকাই যে আল্লাহ দিলে 15 লাখ বা 10 লাখ হোক, আলপারি নিজেকে যেটা আছে সেটা হবে। হ্যাঁ, সে টাকাটা দিয়ে কী করবেন? আমি টাকাটা দিয়ে মানে আমার বাড়িঘরও ভাঙ্গা একটু ওইদিকেও লাগাবো, আর কিছু ফার্মের কাজ একটুখানি বাকি আছে সেই দিকে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার নিয়ত, কিন্তু আমার বিকল্প কোনো রাস্তা নাই যে আমি এই বয়সে আবার যাই রিক্সা চালান বা ইডে ইডে করার মতো শক্তি আর না। অনেক রসক বিসুক ধরে গেছে, এখন এটাই লাভ হলেও করতে হবে, লস হলেও এখন করতে হবে, বুদ্ধিটা। তারপর পরিকল্পনা কী আছে আসলে এই খামারটা নিয়ে বা ফ্যামিলিটা কী পরিকল্পনা আছে? আমার পরিকল্পনা এই খামারটা দিয়ে অনেক কিছু করার চেষ্টা করা আছি, আল্লাহ দুল আমার শরীর স্বাস্থ্যটা ভালো রাখে। শুধু খামারটাকে বড় করবেন? জি, এটাই তো। ঠিক আছে, সময় দিয়েছেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।